হ্যালো গাইস, আজকে চলে এসেছি তোমাদের জন্য আরেকটা খুবই রিকোয়েস্টেড আর খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে মেয়েদের সব থেকে প্রিয় একটা মেকআপ প্রোডাক্ট নিয়ে, যেটা হলো লিপস্টিক। আজকে আমি তোমাদের যেই লিপস্টিকগুলো সম্বন্ধে বলবো সেগুলো একদমই বাজেট ফ্রেন্ডলি, আন্ডার ₹100। আর একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, এই পাঁচটা লিপস্টিক যে কোনো মেয়ের ব্যাগে কিন্তু থাকাটা বা কালেকশনে থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আমি সেরকম পাঁচটা লিপস্টিক সম্বন্ধে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক ওই পাঁচ ধরনের লিপস্টিকগুলো কি কি। তো ফার্স্টে আমার কাছে আছে মার্সের একটা ম্যাট লিকুইড লিপস্টিক। তো মার্সের এই লিকুইড লিপস্টিকটার আমি শেডটাও তোমাদেরকে বলে দিচ্ছি আর প্রাইসটাও বলে দিচ্ছি। এটার শেড হচ্ছে 14, আর এইটার প্রাইস আমার পড়েছে ডিসকাউন্ট অফারে 120 অনলি। এটা 100-এর একটুখানি বিয়ন্ড, কিন্তু তোমরা অফার প্রাইসে 100-এর মধ্যে কিংবা 100-এর কমেও পেয়ে যাবে। এইটার শেডটা একদমই নিউলি যারা, মানে যাদের বিয়ে হবে বা ব্রাইড যারা আছো, তারা কিন্তু ইজিলি এটা মানে নিজের কাছে রাখতেই পারো, কারণ এই রেটটা কিন্তু একদম সবসময় যাবে এরকম একটা ব্রাইট একটা রেট। আর এটা একটা পিঙ্ক আন্ডারটোনের মধ্যে আছে, তো আমার মনে হয় সব স্কিন টোনেই ভালো যাবে। আর এইটা কিন্তু নতুন বউদের জন্য বা নিউলি ম্যারিড ব্রাইডদের জন্য খুবই বেস্ট ডিল আর কম দামের মধ্যে। তো আমি এটার হ্যান্ড সোয়াচেস করে তোমাদের দেখাচ্ছি যে এটার কালারটা কিরকম। নেক্সট যাচ্ছি একটা বার লিপস্টিকে। বার লিপস্টিকগুলো মাঝে মাঝে খুব দরকার হয়, আর এইটা হচ্ছে একদম মিয়নের সুপারস্টে বার লিপস্টিক। এটার কোডটা হচ্ছে একদম 15 কফি মোচা। এইটা একদম নিউড একটা শেড, কফি নিউড যে কালারটা হয় সেই শেডটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইটা মোটামুটি তোমরা ডেইলি বেসিসেও ইউজ করতে পারো, বা একদম যারা একটু নিউড একটুখানি বোল্ড আই দিয়ে একটা নিউড মেকআপ চাইছো, তারাও কিন্তু এটা খুব মানে ভালোভাবে নিতে পারো। আর এইটার প্রাইসও আমার পড়েছিল 120 অফার প্রাইসে। এটা মোটামুটি তোমরা কিন্তু 100-এর একটুখানি কমের মধ্যেও পেয়ে যাবে অনলাইনে যদি সার্চ করো। এটার পিগমেন্টেশনটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কিরকম পিগমেন্টেড। নেক্সট যাচ্ছি একটা আরেকটা বুলেট লিপস্টিকে। এইটা হচ্ছে অরিফেমের একটা বুলেট লিপস্টিক, আর এইটা আমার প্রাইস পড়েছিল ₹99। অরিফেমে কিন্তু নর্মালি এরকম নানা রকম অফার্স চলতেই থাকে, তো তোমরা 99-এ কিন্তু অরিফেমের বুলেট লিপস্টিক প্রায় সবাই পেয়ে যেতে পারো। আর এইটার শেড হচ্ছে ব্রিক রেড, ব্রিক একদম পুরো মানে ব্রিক রেড যে কালারটা সেই ব্রিক কালারটা। তো এইটার শেডটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটার কোয়ান্টিটি এরকম থাকে। আর শেডটা কিরকম কি আমি সেটা একটা হ্যান্ড সোয়াচেস করে দেখিয়ে দিচ্ছি। নেক্সট যাচ্ছি আমার একটা ফেভারেট ব্র্যান্ড, যেটা হচ্ছে ইনসাইট। ইনসাইট কসমেটিক্সের লিপস্টিকের আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে, যারা যারা দেখতে ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই চেক আউট করবে। আর আজকে যেহেতু আমি একদম মানে মাস্ট হ্যাভ লিপস্টিকগুলো দেখাচ্ছি, ওই জন্য আমি খালিমাত্র দুটো শেড নিয়ে বসেছি, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে নিউট পিঙ্ক কালার। কিন্তু এর কিন্তু অনেক শেড আছে, আমার কাছেও অনেক শেড অ্যাভেলেবেল মানে আমার কাছে এখন আছে, তো সেইগুলোর ভিডিও আমার চ্যানেলে কিন্তু আপলোডেড আছে। যদি তোমরা অন্যান্য কালার সম্বন্ধে জানতে চাও তো ওই ভিডিওগুলোতে তোমরা দেখতে পারো। তো আমি আজকে তোমাদের সঙ্গে নিয়ে বসেছি হচ্ছে একটা মল্টন পিঙ্ক শেড, এটা ইনসাইট কসমেটিক্সের। এটা একদম পুরোপুরি পিঙ্ক নিউট কালারের মধ্যে আছে, এটা ডেইলি বেসিসেও ইউজ করতে পারো। আমি তো কখনো কখনো পার্টিতেও এটা ইউজ করি, আমার এত ভালো লাগে এই কালারটা। আর একটা হচ্ছে আছে একদম পুরো তোমাদের যেটা হচ্ছে রেড, রেড কালারের মধ্যে। এইটাও যাচ্ছে কিন্তু একদম ব্রাইট রেড একটা কালারের মধ্যে। এটার শেডটা হচ্ছে 09, আর এই শেড নেমটা হচ্ছে সানসেট রেড। ঠিক আছে, সানসেট রেড যাচ্ছে 09, একদম পুরো নিউলি ম্যারিড ব্রাইডদের জন্য, যেটা আমি বললাম এটার প্রাইস হচ্ছে 99। আর এইটা যেহেতু একটু কোয়ান্টিটিটা একটু বেশি, সেই জন্য এটার প্রাইসও আমার পড়েছিল 150 অবধি। কিন্তু এইটারও তোমরা স্মল এরকম 99-এ কিন্তু পেয়ে যাবে, যেহেতু এটার কোয়ান্টিটি বেশি তাই একটু বেশি দাম, বাট এটাও কিন্তু 99-এ এই শেডটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। এই শেডটা হচ্ছে V25 মল্টেন পিঙ্ক, শেডটার নেম। চল এগুলোর তাহলে হ্যান্ড সোয়াচেস দেখে নিই।
ফার্স্টে এই মল্টন পিঙ্ক কালারটার হ্যান্ড সোয়াচেস দেখছি। এটা একদম নিউড একটা পিঙ্ক কালার, নেক্সট এটা হচ্ছে ব্রাইট রেড, যেটা 09 সানসেট রেড শেড নেম। নেক্সট আমার ফেভারিট 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 বুলেট লিপস্টিক এলেটিনের, যেটা সমস্ত কলেজ গোয়িং গার্ল থেকে স্কুল গোয়িং গার্ল থেকে শুরু করে বিগিনার্স যারা আছো সবার জন্য খুব 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 মানে একদম পুরো লিস্টের ওপরে থাকা লিপস্টিক। সেটার আমি তিনটে শেড আজকে তোমাদের সাথে শেয়ার করব। ওই তিনটে শেডের মধ্যে কোনটা কী শেড সেটাও বলে দেবো। আর এগুলোর প্রাইস একদম 75 রুপিজ অনলি, মানে 75-এ এই লিপস্টিক কিন্তু দারুণ কোয়ালিটির। আর এইটা স্কিনের বা তোমাদের ঠোঁটের কোনো রকম কোনো হার্মও করে না। তো তোমরা নর্মালি যদি বুলেট লিপস্টিক কেউ লাগাতে চাও, ধরো একটা টাচ আপ দরকার বা মনে হচ্ছে লিকুইড লিপস্টিকে খুব প্যাচি হয়ে যাচ্ছে লিপসটা, তো সেক্ষেত্রে কিন্তু এই বুলেট লিপস্টিকগুলো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আমি যে শেডগুলো আজকে দেখাবো সেগুলোর সম্বন্ধে আমি বলে দিচ্ছি কী কী শেড আমি আজকে দেখাবো। এই লিপস্টিকটা আমি আমার বিয়ের সময় নিয়েছিলাম। এইটা হচ্ছে, এটা শেড হচ্ছে R32, আর এইটা হচ্ছে একদম একটা রেড কালার। রেড কালারটা মানে একদম যারা নতুন বউ আছো, যারা মানে ধরো একটুখানি রেড কালারের ওপরে কোনো একটা লিপস্টিক চাইছো, তারা কিন্তু ডেফিনেটলি এটা পারচেস করতে পারো। এটা একটা ক্রিমি টেক্সচার আছে, ট্রান্সফার প্রুফ, কিন্তু একটা রেডিশ একটা টিন্ট ঠোঁটের মধ্যে ফেলবে, যেটা দেখতে খুবই ভালো লাগে। নেক্সট আসছি এই এলেটিনের একটা নিউড লিপস্টিকে। এটা কিন্তু এদের নিউ লঞ্চ, আর এই নিউড লিপস্টিকটার শেড হচ্ছে N51। এই শেডটা একদম তোমরা ডেলি বেসিসে মানে এই প্রাইসে যে নিউড লিপস্টিক পাওয়াও যায় এলেটিন ওটা প্রুভ করে দিয়েছে। তো দেখো এইটাও কিন্তু খুবই ভালো একটা নিউড একটা শেড, একটা ব্রাউনিশ নিউড শেড, আর খুবই সুন্দর এটারও পিগমেন্টেশন। নেক্সট যারা ভাবছো যে একটাই লিপস্টিক নেবো যেটা ডেলিও ইউজ করতে পারবো আবার পার্টিতেও ইউজ করতে পারবো, তাদের জন্য এই শেডটা একদম পারফেক্ট। এই শেডটা হচ্ছে P12, মানে পিঙ্কিশ একটা শেড, পিঙ্কিশ নিউড একটা শেড, খুব ব্রাইট একটা কালার। মোটামুটি পার্টিতেও তোমরা ইজিলি এটা ক্যারি করতে পারো, আবার ডেলি বেসিসেও ক্যারি করতে পারো। আমি দুটোতেই ক্যারি করি তাই বললাম। তো এইটা যারা ভাবছো যে মোটামুটি দুটো কাজেই চালিয়ে দেবে, তো এই শেডটা তারা নিতে পারো, অল ইন ওয়ান হয়ে যাবে। চল এটার পিগমেন্টেশনটা দেখে নিই। তাহলে এতক্ষণ লিপস্টিক লাভার্সদের জন্য এতগুলো একদম বাজেট ফ্রেন্ডলি লিপস্টিকের কথা বললাম। এবার যারা লিপস্টিক পরতে পছন্দ করো না তারা কি করবে, তাদের জন্য একটা সলিউশন আছে আমার কাছে। এটা হচ্ছে হিলারি রুডার একটা, এটা শেড হচ্ছে 01, হিলারি রুডার একটা লিপ টিন্ট বলতে পারো, লিপ বা চিক টিন্ট বলতে পারো। যারা লিপস্টিকের কালার একদম পছন্দ করো না, একদম যাদের লিপস্টিক পরতে ভালো লাগে না, তারা জাস্ট এটা একটা পারচেস করতে পারো। এটার প্রাইসও তোমরা অনলাইনে পেয়ে যাবে 149 বা তার থেকে কমে অফার প্রাইসে। এই জিনিসটা যদি তোমরা একটা রাখো তাহলে মোটামুটি তোমাদের লিপ বাম থেকে শুরু করে লিপ টিন্ট থেকে শুরু করে চিক টিন্ট পর্যন্ত সমস্ত কাজ করবে, অল ইন ওয়ান একটা প্রোডাক্ট। তো তোমরা কিন্তু এটাও ইজিলি ক্যারি করতে পারো, তোমাদের মানে ব্যাগের মধ্যে তোমরা রাখতে পারো। কারণ সব কিছুতেই সবসময় যখন কোনো লিপস্টিক পরতে ইচ্ছে করবে না, তখন এটা কিন্তু ডেলি বেসিসে তোমরা খুব ভালোভাবে কাজ চালিয়ে দিতে পারবে। তো চলো এটাও দেখে নিই কিরকম কী পিগমেন্টেশন। আজকে তোমাদের সাথে টপ 5 লিপস্টিক যেগুলো প্রত্যেকটা মেয়েরই নিজের কাছে রাখা উচিত বা নিজের কালেকশনের মধ্যে রাখা উচিত সেরকম দেখালাম আন্ডার 100 রুপিজে। তো তোমরা কিন্তু এই লিপস্টিকগুলোকে আরও কম প্রাইসেও পেতে পারো তোমাদের অনলাইন সাইডে সার্চ করে। আমি পুরো শেড সব কিছু একদম ডিটেলসে বলে দিয়েছি, তো তোমরা চেক আউট করে দেখে নিতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। অ্যাফোর্ডেবল লিপস্টিকের মধ্যে কালেকশনগুলো কীরকম কী লাগলো আমি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। নেক্সট অনেক 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 কম্পেয়ার ভিডিও বা অনেক প্রোডাক্টের রিভিউ আসছে চ্যানেলের মধ্যে। চ্যানেলটার সাথে থেকো, প্রত্যেকটা ভিডিওকে লাইক শেয়ার আর কমেন্ট করো। যদি ভালো লাগে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।